আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সুলতানপুর আরিফিয়া স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সুলতানপুর আরিফিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের পাঠ দুই ও তিন নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছি পাঠ এক এবং দুই, আজকে আমরা আলোচনা করব পাঠ তিন এবং চার। পাঠ তিনের মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব, এ সম্পর্কে পাঠ তিন আলোচনা হবে। আমরা জানি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই সাধারণত ইমান বলা হয়। ইমান শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। আর ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাকে সাধারণত কি বলে? ইমান বলা হয়। মানবিক মূল্যবোধ বলতে মানব সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। অন্য কথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা ও চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ। মানুষ আশাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো কি? মানুষ। এই হিসাবে মানুষের চরিত্র বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত সর্বোত্তম হওয়া উচিত, যেহেতু মানুষ হলো কি? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে মানুষের কাজকর্ম হতে হবে কি? সেরা। মানুষের কাজকর্ম হতে হবে কি? সবচেয়ে উন্নত এবং সর্বোত্তম। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে। ইমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, খালেক, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ইবাদতের যোগ্য আর কেউ নেই। এই কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে। যারা এই কালিমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, আস্থা রাখে, তারাই একমাত্র আল্লাহকে কি করে? খালেক, মালিক, প্রতিপালক, মাবুদ হিসেবে মানে। এবং কি আল্লাহর সামনে তাদের মস্তককে কি করে? অবনত করে, মাথাকে অবনত করে। পৃথিবীর অন্য কোন সৃষ্টির সামনে তারা মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না, ফলে মানুষের মর্যাদা ও সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ কি হয়? বিকাশিত হয়। এরপরে আসো কুফর, সিরক, নিফাক ইত্যাদি ইমানের সম্পূর্ণ পরিপন্থী। ইমানের পরিপন্থী কি? কুফর, নিফাক, সিরক ইত্যাদি, এগুলো হচ্ছে ইমানের পরিপন্থী। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ পাক এই আয়াত দ্বারা বলতেছে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। ইমান মানুষকে নৈতিক মূল্যবোধ উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে বিরত রাখে। ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহি প্রেমে সতর্ক করে, মানুষকে কি করে? সতর্ক করে। মমিন ব্যক্তি সবসময় মনে রাখে যে তাকে একদিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কি হতে হবে? হাজিরতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডবান হওয়া ভয় করে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাত হলো তার বাসস্থান। জান্নাত হলো কি? তার বাসস্থান। তাহলে আমরা পাঠ থেকে
ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। আমি আবারও বলছি, তাওহীদ শব্দের অর্থ হলো তাওহীদের সাক্ষী অর্থ হলো একাত্মবাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় এটা স্বীকার করা। তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়, তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক, তার তুলনীয় কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়, তার সমতুল্য কেউ কি হতে পারে। এবার আসুন তাওহীদের গুরুত্ব। ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একাত্মবাদে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তাওহীদের বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী যত রাসূল সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো মাবুদ নেই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহীদ হলো ইমানের মূল, ইসলামে এর গুরুত্ব অপরিসীম। এবার আসো তাওহীদের প্রভাব, এতক্ষণ আমরা শিখছি কি তাওহীদের গুরুত্ব। তাওহীদ হলো আল্লাহ তাআলার একান্তবাদে বিশ্বাস, মানব জীবনে বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহীদের বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, কারণ আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। আমাদের একমাত্র সৃষ্টিকর্তা হলো কে? আল্লাহ তাআলা। আমাদের পালনকর্তা কে? আল্লাহ তাআলা। তাওহীদের বিশ্বাসের মাধ্যমে মানুষ এই সত্যকে কি করে নেয়, স্বীকার করে নেয়। সব চরিত্রবান হওয়ার ক্ষেত্রে মানব জীবনে তাওহীদের প্রভাব অপরিসীম। তাওহীদ বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়। অর্থাৎ সৎকর্ম পরায়ণ ভালো মানুষ হতে হলে, আমাদের উন্নত জীবন গঠন করতে হলে, আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে তাওহীদের বিশ্বাসের উপর কোনো কি নাই, বিকল্প নাই। অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে, যার ফলে মানব সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এরপরে আসো পরিশেষে, তাওহীদ বিশ্বাস পরকালীন জীবন মানুষকে সফলতা দান করে। তাওহীদের বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে তার মূল ভিত্তি, মূল কথাই হলো তাওহীদের উপর কি থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। প্রস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রে তাওহীদে বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমাদের পাঠ থেকে শিখলাম কি, তিন এবং সার, প্রথম অধ্যায় পাঠ তিন এবং সার। তোমরা বাড়িতে বাড়ির কাজ দিচ্ছি, তাওহীদের গুরুত্ব ও প্রভাব, তাওহীদের পরিচয় গুরুত্ব ও প্রভাব সম্পর্কে ভালোভাবে শিখে নিন। তাওহীদের পরিচয়, এরপরে তার গুরুত্ব প্রভাব সম্পর্কে তোমরা খাতায় লিখবে, লিখে ভালোভাবে মুখস্থ করবে। তো ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।